আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রেসিপি হচ্ছে অয়েল ফ্রি ব্রেকফাস্ট। তো আমি প্রথমে এখানে ওটসের আটাটা তৈরি করে নিচ্ছি, আর বাজরার আটাটা রেডিমেড পাওয়া যায়, তো এটা আমি অনলাইনে নিয়েছি। এবার আমি ওটসগুলো ভেজে নিচ্ছি। তো এখানে 1 কিলো ওটস আছে, পুরো ওটসটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। খুব হালকা ফ্লেমে ভাজতে হবে, ওটসটা যেন না পুড়ে, আর এভাবে নাড়তে থাকতে হবে। ওটসটা ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। তো ওটস ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দিচ্ছি। ওটসের আটাগুলো তৈরি করে নিচ্ছি। তো ওটসটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সার জারে গুঁড়ো করে নিচ্ছি। যে দেখুন ওটসের আটা, তা আমি পুরো 1 কিলো ওটসের আটা তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কিলো বাজরার আটা। এখানে নিয়েছি আশীর্বাদ গমের আটা। এক কাপের মতো দিচ্ছি গমের আটা। আর দিয়ে দিচ্ছি জয়েন ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে রেডি করে 1 মাসের মতো ব্যবহার করা যায়। আর যেহেতু আমরা 2টো রুটি রাত্রে খাই, 2টো রুটি সকালে, তো আমার অনেক দিন চলে যায়। তো রেডি হয়ে গেছে। তো এখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিচ্ছি ওটস বাজরার আটা। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা রসুন, সুন্দর ফ্লেভারের জন্য একটু লবণ। রসুনটাও গ্রেট করে নিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর এটা আমি গরম জল দিয়ে ডোটা তৈরি করছি। গরম জল দিয়ে ডোটা করলে রুটিটা নরম হয়। তো আমরা 2জন খাবো, তার জন্য 4টা রুটি। আর ওটস বাজরার আটার রুটি 1 কাপ করলেই বেড়ে যায়। তো এই রুটিটা কিন্তু ফেটে যায় সাইডগুলো, গরম জল দিয়ে মেখেছি বলে একটু কম ফাটবে। প্লেন রুটিটা যেভাবে ফোলে সেরকম এটা ফুলবে না।
তো এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি করব না, ঘি তেল কিছুই ব্যবহার করব না। আর এদিকে গ্যাসে এভাবে বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এভাবে পুড়িয়ে নিয়ে ভর্তাটা করব। তো পুরানো হয়ে গেছে, এবার আমি এগুলো ভর্তা করে নিচ্ছি। তা আমি যেহেতু বলেছি অয়েল ফ্রি, তা আমি এখানে অয়েল ব্যবহার করছি না। তো এইভাবে টমেটো, বেগুন পুড়িয়ে কাঁচা লঙ্কা, রসুনটাও একটু পুড়িয়ে নিয়ে যেতে হয়, খুবই ভালো লাগে খেতে। তো ভর্তাও রেডি হয়ে গেছে। তো উইন্টারে ব্রেকফাস্ট থালা, তো বাজরার রুটি, বেগুন ভর্তা, আর এখন মিষ্টি আলু বাজারে অনেক পাওয়া যায়, আর মিষ্টি আলু অনেক হেলদি। একটা ডিম সেদ্ধ, একটা শসা। উইন্টার ব্রেকফাস্ট থালা রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।